নমস্কার বন্ধুরা, আমি প্রবেশ আর আপনারা দেখছেন সিটি টকস। সিটি টকসের একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব একটা রেবেলিয়াস ব্যাপার। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এবং এখন মনে হয়েছে এইটার উপর একটা ভিডিও করি। क्या व्हाट्सएप कॉल की जासूसी की जा सकती है? वायरस प्रवेश कर सकता है। Myself Pravesh and welcome to our channel. Article by article আমাদের আলোচনা চলছে আর এই আলোচনার মনে হয় ভালোই হবে। তো সেই রিভিউ নিয়ে আমি প্রবেশ আজকে আপনাদের সামনে চলে আসলাম সিটি টকসে। মনে হয় ভালোই হবে। সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা যারা যারা ফিল্ম বানান বা ফিল্মের প্রতি ইন্টারেস্টেড, মানে খুব করে হয়তো আপনারা এমএক্স প্লেয়ার দেখেন, উল্লু অ্যাপ দেখেন, আমি জানি না তার মধ্যে আপনারা কী পেয়ে থাকেন। মানে এগুলো আমার কাছে মনে হয় এগুলো কিছু কিছু সফট প্রন সর্ট অফ থিংস যেগুলো দেখছি, ফেসবুকে দেখছি। আমার এক বন্ধু মাঝে মধ্যে আমাকে এই ধরনের ভিডিও পাঠায়, তার ধারণা যে আমি হয়তো এই ধরনের ফিল্মকে মানে করবো। বেলকম ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম নট ইন্টারেস্টেড অফ অল দিস বুলশিট। কারণ আমার মনে হয় এইসব ফিল্মসের তো একটা আছে, যারা বড় বড় প্রোডাকশান হাউসগুলোর সঙ্গে জড়িত রয়েছে তারা করছে। আমার মনে হয় এতে যুব সমাজকে খুব ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই জন্য এথিক্যালি বা আমার নিজের মতন করে এটা ইন্টারেস্টেড নয়। দেখুন, একটা ফিল্মের স্ক্রিপ্টের মধ্যে যদি কোনো কিছু থাকে, মানে আমাকে এমন কিছু দেখাতে হওয়া দরকার, মানে আমি কি এমন কিছু দেখাতে চাই যেটা ওই স্ক্রিপ্টে বলছে, সেখানে আমাকে করতে হতে পারে। বাট আমি যদি ইন্টেনশনালি ডেলিবারেটলি এমন কিছু স্ক্রিপ্ট তৈরি করি যেখানে আলটিমেটলি আপনার কিছু ওই ইন্দ্রিয়কে সুশ্রী দেওয়ার মতো ওই ফিলিংসগুলো থাকে, সেখানে আমার একটা অবজেকশন রয়েছে। আর এখন তো এটা বিরাট বড় আকারে ধরে গেছে। একতা কাপুরের নাম তো শুনেছেন, একতা কাপুরের নাম নিশ্চয়ই শুনেছেন, আমাদের জাম্পিং জ্যাক অর্থাৎ জিতেন্দ্রজিৎ মেয়ে, তুষার কাপুরের বোন। আর এই একতা কাপুর একটা সময় মানে মিড 90s মারাত্মকভাবে জনপ্রিয় ছিল, কারণ দূরদর্শনের মোস্ট অফ দ্য এই যেসব এগুলো হতো সিরিয়ালস বা টেলিশর্টস বা একটা শর্টস ফিল্মস, এই সব সড়ক তিন যেগুলো দূরদর্শন দেখানো হতো, তখন তার কিন্তু একটা মারাত্মক একটা জায়গা ছিল। স্বাভিমান থেকে শুরু করে নানা ধরনের ফিল্মস করতো বালাজি টেলিফিল্মসের নাম করে, ঠিক আছে। তো একতা কাপুর ওখানকার মেনলি চিফ, এখন বড় করে ছাড়াচ্ছেন। তো উনি নানা ধরনের ওয়েব সিরিজ তৈরি করছেন এবং ওয়েব সিরিজগুলোর নাম একবার শুনবেন, কিছু দেখেও নি কী কী নাম। নাম হচ্ছে গান্ধী বাঘ, XXX আনসেন্সার্ড, তারপরে মানে নামগুলোর মধ্যে এরকম যে বোঝাই যাচ্ছে যে এর মধ্যে কী কন্টেন্ট হবে। ঘটনাটা ঘটে কিছুদিন আগে যখন একটা ইন্ডিয়ান আর্মির একটা অফিসারকে পোর্ট্রে করা হয় এখানে, এবং এই পোর্ট্রে করার পর সেখানে মানে কিছু ইলিজিটিমেট রিলেশনশিপের এই সময় একটা গল্প নিয়ে তৈরি করা হয়, নানা ধরনের মানে প্রচণ্ড ভালগার আমার মনে হয় কুরুচি সম্পন্ন এইসব জিনিসকে দেখানো হয়। দেখুন, এই প্রোডাকশান হাউস, এত বড় বড় প্রোডাকশান হাউস যদি একটা ফিল্মসকে এইরকম করে বিকৃত করে, সমাজের উপর কী এফেক্ট পড়ে? মানে সবসময় ভুলভাল ওদের টপিকগুলো ডিফারেন্ট ধরনের, বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক, মামার সঙ্গে ভাইজির সম্পর্ক, মানে এই মানে ইলিজিটিমেট রিলেশনসটাই হচ্ছে ওদের অ্যাকচুয়ালি মোটো এবং আলটিমেটলি এই ধরনের জিনিস যেখানে অ্যাকচুয়ালি মানুষটাকে একেবারে একদম পশুর দিকে নিয়ে যাচ্ছে। আর যারা আপনারা দেখছেন আপনাদের মানে বিবেকে বাঁধে না মানে এগুলো দেখতে, মানে তারা তো মানে আপনারা চাইছেন তাই মানে এইসব জিনিস দেখতে, সেই জন্য ওনারা দেখাচ্ছেন, মানে কে কার উপর দোষ দেবে? তো মানে কোনো আমার মনে হয় কোনো ভদ্র বা যার মধ্যে কোনো রুচিশীল বিষয় থাকলে এই ফিল্মসগুলো ইমিডিয়েটলি দেখা বন্ধ করুন, কারণ আপনারা যদি বন্ধ করতে পারেন তাহলেই হবে। কত ভালো ভালো অ্যাক্টররা রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা চান্স পাচ্ছে না, এবং যখন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে তারা আসে, কিছু কিছু এই ধরনের প্রডিউসাররা তাদেরকে ইনভাইট করে এক্সপ্লয়েট করে, কারণ তাদের সার্ভাইভ করতে হবে একটা ফিল্মসে বা এই সেক্টরে সার্ভাইভ করাটা কতখানি ট্রাবলসম সেটা আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি। কিন্তু একজন ভালো অ্যাক্টর বা যাদের মধ্যে মানসিকতা আছে এইটুখানি কম্প্রোমাইজটা আমরা না করলেই যেন ভালো হয়, তাদের দায় আছে। কিন্তু আপনাদের কী দায় আছে বলুন তো? ফিল্মসগুলো দেখার অনেক ভালো ভালো মুভিজ আছে, সেগুলো দেখা যেতে পারে। আমি যখন তখন দেখি সকলে এই ধরনের জিনিসই দেখছেন, এম এক্স প্লেয়ার, উল্লু অ্যাপ, হইচুই,
দুপুরের ঠাকুরপো, দেখুন নামগুলোতেই দেখুন সম্বন্ধে একটা ইনসাইট করার মতন। হোয়াট ইজ দ্য ইউজ? আমার মনে হয় ওয়েব সিরিজগুলো বা এই ধরনের ফিল্মগুলোর জন্য সেন্সরশিপ করা উচিত। এক ভদ্রলোক আছেন খুব রিনাউন্ড, উনি বলিউডে এই ধরনের ফিল্মস রিভিউজগুলো করে, আমি ওনাকে দেখিও, তো উনিও চাইছেন যে এখানে যেন কোনো সেন্সরশিপ হয়। কিন্তু ব্যাপারটা কী জানেন তো, সেন্সরশিপ হওয়ার জন্য ধরুন কী হবে বলুন তো, যারা অ্যাকচুয়ালি ভালো ভালো এই ফিল্মগুলো করতে চাইছে তারা হয়তো করতে পারবে না বা আটকে যাবে তাদের। মানে বারবার করে দেখুন, ফ্রি করে দিলে ব্যাপারটা কী হয়, ফ্রি করে দিলে এই ধরনের হবে। ইন্ডিয়াতে সেন্সরশিপের জন্য বহু ভালো ভালো ফিল্ম আটকে গেছে, কারণ সেন্সরশিপ বোর্ডে তাদের মনে হয়েছে এটা খুব ভালগার বা এটা ইনসাইট করতে পারে, কিছু কিছু মানুষের মনকে বিচলিত করে দিতে পারে, সেই জন্য সেন্সরশিপ করেছে। কিন্তু কিছু কিছু স্ক্রিপ্টের মধ্যে ডেফিনেটলি এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখাতে পারি। আমি একটা এক্সাম্পল দিই, আমি খুব সামান্য একজন ব্যক্তি এবং ছোটোখাটো প্রোডাকশন করে থাকি। উপেক্ষা বলে একটা ফিল্ম আমি বানি, যদি পারলে দেখে নেবেন, প্লেলিস্ট চেক করবেন বম্বাস অরিজিনালস উইল গেট দ্যাট ফিল্মস, ফিল্মসটা দেখে দেখবেন। ওখানে কিন্তু আমার স্ক্রিপ্টে কিছু কিছু এরকম জিনিস দেখানোর দরকার ছিল, কিন্তু সামহাও আমি দেখাতে পারিনি, বা আমার সেটা দেখাতে পারলে হয়তো ভালো হতো, দেখাতে পারিনি। কিন্তু সেখানে স্ক্রিপ্টটা কিন্তু দরকার ছিল, স্ক্রিপ্টটা ডেভেলপ করা হয়েছিল ওরকম করে, মানে মানে গল্পটাই ওরকম, যেখানে আমাদের না দেখালে সেটা আসবে না, কিন্তু তাতেও সেটাকে বাইপাস করে দেখানো যায়। সত্যজিৎ বাবুর ফিল্মসগুলো দেখবেন, অনেক জায়গার মধ্যে অনেক কিছু দেখাতে গিয়েও অন্যরকমভাবে দেখিয়ে দেওয়া যেতে পারে অন্যরকম করে, দ্যাট ইজ কল আর্ট। খুললাম খুললা যা হচ্ছে দেখছেন, তাহলে দাদা আমরা কেন ফিল্ম দেখবো বলুন তো, অনেক কিছুই তো আছে, তাহলে পর্ন সাইটগুলোতে গিয়ে দেখুন, সিম্পল, বাইপাস করুন আর দেখিনি, এগুলো দেখার কী মানে আছে? দিস ইজ অল বুলশিট। প্লিজ, আমার মনে হয় যা, যদি আপনাদের মনে হয় যে একটা সচেতনতা রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, কারণ যেই আর্মি অফিসার্সদেরকে মানে যার কথা করে পোর্ট্রে করা হলো, তো এই একতা কাপুর, আমার একটাই বিষয়, একতা কাপুর যা ইচ্ছা করুক না কেন, তার মনের করে একটা ফিল্মসি করে তৈরি করুন, করে এখানে আর্মি অফিসারদেরকে টেনে এই ধরনের জিনিসগুলো না দেখালেই ভালো হয়। মানে আপনাদের উদ্দেশ্য তো অন্য, তাহলে অন্য কিছু সাবজেক্ট গ্রো করে করুন, ওয়াই আর্মি অফিসারকে দেখে নিয়ে এগুলো করছেন। আর কী বলুন তো, একতা কাপুরকে এখন না পিএমের সঙ্গে মাঝে মধ্যে দেখা যায়, তো অর্থাৎ মানে আমার যদি একটা পলিটিক্যাল ডোমেন থাকে বা আমি একটা যদি গার্ড করা থাকে, তো আমি যা পারবো তাই করতে পারবো। তো এখানে যারা যারা অ্যাকচুয়ালি মানে কী বলে ভারতের সংস্কৃতি নিয়ে কথা বলে, তারা এইসব দেখে কোনো প্রতিবাদ কেন করে না ভাববেন, হ্যাঁ পুরোটাই না গিমিক, আমরা একটা গিমিক বা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে রয়েছি। আমার আবার রিকোয়েস্ট আপনাদেরকে, এই ধরনের ফিল্মসগুলো পারলে দেখা বন্ধ করুন। অনেক ফিল্মসের মধ্যে আমাদের সময় সময় দেখাতে হয় কিছু সিনস, সেটা রেলেভেন্ট, কিন্তু আলটিমেটলি আপনারা যদি পুরো দেখেন এই ফিল্মগুলো, যারা যারা দেখছেন আমার আজকে কথা বলে তারা একটা অ্যানালিসিস করে দেখবেন, এই ফিল্মগুলোর আলটিমেটলি স্ক্রিপ্টটা শেষ হয় এখানে গিয়ে। আলটিমেটলি একটা মহিলা একটা পুরুষ, এবং সেই মহিলা পুরুষের মধ্যে যত ধরনের ইললেজিটিমেট রিলেশনসগুলোকে ইনসাইট করে দেয়। আমার মনে হয় একতা কাপুর কি আদৌ ইন্ডিয়াতে বসবাস করে, নাকি তার মানসিকতাটা অন্য জায়গার থেকে? এত বড় প্রোডাক্ট প্রডিউসার, এত ভালো ভালো কাজ করেছে, তাদের এই মতিভ্রম হওয়ার কী দরকার? মানে তাদের কি দুরবস্থা, ওই যে 1,000-2,000 টাকার রোজে যারা অ্যাক্টার করে বা একজন মানে এরকম অবস্থা হয়ে গেছে? ভেবে দেখবেন, কমেন্ট করবেন, যদি আমার সঙ্গে সহমত হন তাহলে প্লিজ লাইক করবেন আর ভিডিওটাকে চালান। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই মুভিগুলো না দেখে একটু বেটার কোয়ালিটির, যেখানে আপনাদের মস্তিষ্কটা একটু পুষ্ট হয় সেগুলো দেখুন, নাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটাও কিন্তু মায়ের ভোগে চলে যাবে। নমস্কার, ভালো থাকবেন, আর যদি ডিসলাইক করা থাকে করবেন, নো ইস্যু ইন দ্যাট, বাই, কেয়ার অ্যান্ড শুভকামনা।